আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান, বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্রী হালদার যত্ন সহকারে ক্লাস করান, হাই কোয়ালিটি নোটস ও 100% কমেন্ট সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন, কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্সথ সেমিস্টার বাংলা অনার্স ডিএসি বি থ্রি পেপারের সাজেশন। 2024 সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফাইনাল এক্সাম দেবে, অর্থাৎ সিক্সথ সেমিস্টারের পরীক্ষা দেবে 2024 সালে, তাদের জন্য এই সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ। এই পেপারটা ডিএসি বি থ্রি, এই পেপারটা খুব দারুণ একটা পেপার, দামি একটা পেপার, এবং আমি মনে করি ডিএসি বি ফোরের থেকে অনেক অনেক কঠিন। এই অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করবে তোমরা এই পেপারটা। এই পেপারে রয়েছে তোমাদের চরিত্র সাহিত্য, আত্মচরিত ও ভ্রমণ সাহিত্য। এই পেপারটা যথেষ্ট ডিফিকাল্ট একটা পেপার, টেক্সট খুব ভালো করে পড়বে তোমরা। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি আর সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে, তিনটে টেক্সট অবশ্যই সংগ্রহ করো। তিনটে টেক্সট সংগ্রহ করে আগের টেক্সটগুলো পড়ে নাও। টেক্সট পড়া থাকলে তোমরা সব থেকে ভালো অ্যান্সার করতে পারবে, বিশেষ করে 1 এবং 5, আর বিষয়বস্তু জানা থাকলে 10-এর লেখার ক্ষেত্রে, 10 নম্বরের নোটস লেখার ক্ষেত্রে সুবিধা হবে। তাই অবশ্যই তোমরা কিন্তু এই ডিএসি বি থ্রি, অর্থাৎ চরিত্র সাহিত্য, আত্মচরিত, ভ্রমণ সাহিত্য থেকে টেক্সটটাকে গুরুত্ব দাও, টেক্সটের উপর জোর দাও। টেক্সটের বিকল্প কিছু হয় না, এটা আমি সমস্ত ক্ষেত্রেই বলি, অবশ্যই টেক্সট ফলো করো। পাঁচগুলো তোমরা অনায়াসেই পেরে যাবে, কারোর কিছু প্রয়োজন হবে না, সাজেশানেরও প্রয়োজন হবে না টেক্সট যদি পড়ো। এই অবশ্যই তোমরা টেক্সটটা ফলো করো, আর খুব ভালো করে পড়াশোনা করো এই পেপারটা, প্রচুর সময় দিও এই পেপারটা, যথেষ্ট ডিফিকাল্ট একটা পেপার কিন্তু, এই অবশ্যই খুব ভালো করে পড়বে। তবে হ্যাঁ, এই পেপারে কিন্তু ভালো মার্ক্সও আসে, কঠিন কিন্তু এই পেপারে ভালো মার্ক্স আসে, আমি কথা দিচ্ছি তোমরা খুব ভালো নাম্বার পাবে। যেহেতু তোমাদের ফাইনাল সেমিস্টার, সিক্স সেমিস্টার, শেষ পড়া পড়ে নাও, প্রচুর পরিমাণে পড়াশোনা করো। দিনের শেষে যেন হিসাব করে দেখা যায় যে তোমরা 8-10 ঘন্টা করে পড়ছো, 8-10 ঘন্টা করে পড়তে হবে। টার্গেট থাকবে আমি প্রত্যেক দিন 8-10 ঘন্টা করে পড়াশোনা করব, নোটস মুখস্থ করার পরে নোটস লিখবে। যদি ভালো মার্কস না পাও তাহলে কিন্তু রেগুলার কোনো ইউনিভার্সিটি, বিশেষ করে ক্যালকাটা যাদবপুরে চান্স পাবে না। টার্গেট রাখতে হবে যে আমি অবশ্যই করে রেগুলার ইউনিভার্সিটি, বিশেষ করে ক্যালকাটা যাদবপুর ইউনিভার্সিটি, প্রধান প্রধান ইউনিভার্সিটি, এটা সবারই স্বপ্ন থাকে। যে স্বপ্ন মনের মধ্যে লালন করে রেখেছো সেই স্বপ্ন যেন অবশ্যই বাস্তবায়িত হয়। এই বাস্তবায়িত করতে গেলে স্বপ্নটাকে অবশ্যই প্রচুর পড়াশোনা করতে হবে। এটাকে ভেবে নাও না জীবনের শেষ পড়া বলে, জীবনের শেষ পড়া বলে এটাকে ভেবে নাও, তাই প্রচুর পরিমাণে পড়াশোনা শুরু করে দাও। আর খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই পেপারে শর্ট কোশ্চেনগুলো, আমি শর্ট কোশ্চেনগুলো দিয়ে দেবো জীবন স্মৃতি, দেশে বিদেশে আর বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত থেকে, অবশ্যই আমি শর্ট কোশ্চেনগুলো দেবো। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি অবশ্যই তো এই পেপারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, চিন্তা করতে হবে না, সমস্ত কিছু আপলোড করবো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাসের জন্য ইচ্ছুক, অবশ্যই যোগাযোগ করবে। আর যদি কেউ মনে করো যে এই পেপারটা নোটস কিনে নিতে ইচ্ছুক, অবশ্যই যোগাযোগ করবে, স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবে, অবশ্যই হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে। আর যদি মনে করো যে একটা নোটস আপলোড করার দরকার রয়েছে, একটা নোটস প্রয়োজন, আমি অবশ্যই সেই নোটস আপলোড করবো, কমেন্টস করে জানিও, আমি সময় করে অবশ্যই আপলোড করব। যারা সিসি 14-র জন্য আপলোড করেছিল প্রশ্নগুলো, আমি লিখে রেখে দিয়েছি, ধীরে ধীরে আপলোড করব, চিন্তার কিছু নেই, আমি অবশ্যই আপলোড করব, নিশ্চিত থাকো। সিসি 14 পেপারের যে প্রশ্নগুলো তোমরা কমেন্টস করে জানিয়েছিলে আমি আপলোড করব। আমি বানভট্ট আপলোড করে দিয়েছি, দেখে নেবে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বানভট্ট কৃতিত্ব, বানভট্টটা এবছর খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই ওই নোটসটা ফলো করো, খুব ভালো নাম্বার পাবে। আজকে দিয়ে দিচ্ছি তাহলে আমি ডিএসি বি থ্রি চৈত্র সাহিত্য আর ভ্রমণ সাহিত্য থেকে, জীবন সাহিত্যটা পড়ে দেবো। আজকে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, যেটা মূলত সব থেকে কঠিন, সেটা আমি দিয়ে দিচ্ছি, লিখে নাও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। রিপিট করছি আবারও কথাটা, যদি মনে করো যে এই টপিকসটার উপর নোটস প্রয়োজন, অবশ্যই কমেন্টস করো, আমি অবশ্যই আপলোড করব। চৈতন্য ভাগবত থেকে লিখে নাও, চৈতন্য অবতারের কারণ, চৈতন্য অবতারের কারণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লিখে নাও,
চৈতন্যদেবের শৈশব ও যৌবনের জীবন কথা অর্থাৎ বাল্যলীলার গুরুত্ব, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শৈশব ও যৌবনের জীবন কথা বা বাল্যলীলার গুরুত্ব এটা করবে। পরের প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থে সমকালীন সমাজ জীবনের ছবি কতটা ফুটে উঠেছে? চৈতন্য ভাগবত গ্রন্থে সমকালীন সমাজ জীবনের ছবি কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। চৈতন্য ভাগবত গ্রন্থের নামকরণ, চৈতন্য ভাগবত গ্রন্থের নামকরণ বা নামকরণ বিতর্ক এটা লিখে নাও। পরবর্তী প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থের ধর্ম সমাজ সংস্কৃতির যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। চৈতন্য ভাগবত গ্রন্থে ধর্ম সমাজ ও সংস্কৃতির যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এই করা দশ নম্বরের জন্য করো, দশ নম্বরের জন্য এই প্রশ্ন করাটা। এবার যাবো পাঁচ নম্বরের জন্য, পাঁচ নম্বরের জন্য লিখে নাও বলরাম তত্ত্ব, বলরাম তত্ত্বটা করবে, বৃন্দাবন দাসের কবিকৃতিত্ব করবে, আর বাল্যকালের দুরন্তপনা এটা করবে, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বাল্যকালের দুরন্তপনা এটা লিখে নাও, আর যবন হরিদাস প্রসঙ্গ, যবন হরিদাস প্রসঙ্গ করবে। আমার মনে হয় অতিরিক্ত একটা দেখে রাখা উচিত যে জীবনী গ্রন্থ হিসাবে কতটা সার্থক, এটা পড়ে গিয়েছে কিন্তু আমার যেটা মনে হয় এটা একটু দেখে রেখুন, চৈতন্য ভাগবত গ্রন্থটি জীবনী গ্রন্থ হিসাবে কতটা সার্থক। অথবা এটা অল্টারনেটিভ ঘুরিয়ে আসতে পারে যে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে তফাতটা কোথায়, চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে পার্থক্যটা কোথায় এটা একটু দেখে রাখবো, অবশ্যই করবো। এবারে যাব সৈয়দ মুজিতব আলীর দেশে বিদেশে গ্রন্থ, ভ্রমণ সাহিত্য থেকে, ভ্রমণ সাহিত্য থেকে লিখে নাও প্রশ্নগুলো। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই অবশ্যই পেয়ে যাবে, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তোমরা অবশ্যই পাবে, নিশ্চিত থাকো। তবে যে প্রশ্নগুলো দিলাম এগুলোই করো, এগুলো অবশ্যই কমন পাবে, কারণ ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু সমস্ত কিছু পড়তে হয়, সবগুলোই পড়তে হবে, কারণ কোনটা কি আসবে তো বলা যায় না, অবশ্যই সবগুলো পড়বে, ভালো রেজাল্টের জন্য সমস্ত কিছু পড়া দরকার। অন্তত রিডিং দেওয়া থাকলে, জানা থাকলে বিষয়টা, তাহলে কিন্তু লিখতে পারবে, অবশ্যই সবগুলো পড়ো। দেশে বিদেশে থেকে লিখে নাও, দেশে বিদেশে গ্রন্থে যে কৌতুকরস বা হাস্যরস ফুটে উঠেছে তা আলোচনা, দেশে বিদেশে গ্রন্থে যে কৌতুকরস বা হাস্যরস ফুটে উঠেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন লেখো, দেশে বিদেশে গ্রন্থে তৎকালীন কাবুল ও আফগানিস্তানের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো, দেশে বিদেশে গ্রন্থে তৎকালীন কাবুল ও আফগানিস্তানের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এখান থেকে একটা খুব ভালো প্রশ্ন, নতুন প্রশ্ন বলা যায়, নতুন প্রশ্ন একটা লিখে নাও, দেশে বিদেশে গ্রন্থের নামকরণ, দেশে বিদেশে গ্রন্থের নামকরণ সম্পর্কে আলোচনা করো। আর একটা কোশ্চেন তোমরা দেখে রাখো, প্রকৃতির চিত্র, প্রকৃতির চিত্রটা দেখে রাখো, দেশে বিদেশে গ্রন্থে প্রকৃতির চিত্রটা দেখে রাখো। এবারে যাব পাঁচ নম্বরের জন্য, পাঁচ নম্বরের জন্য তোমরা করবে আব্দুর রহমান কর্নেল চরিত্র, মৌলানা জিয়াউদ্দিন, আহমেদ আলী, বগদানফ, মীর আসলম, বলশব, এই চরিত্র কটা পাঁচ নম্বরের জন্য করবে। রিপিট, আব্দুর রহমান কর্নেল, মৌলানা জিয়াউদ্দিন, আহমেদ আলী, বগদানফ, মীর আসলম, বলশব। আর এরপরে লিখে নাও, যাত্রাপথে প্রথমে যে ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল সে সম্পর্কে আলোচনা করো, যাত্রাপথে প্রথমে যে ব্যক্তির সঙ্গে প্রথমে পরিচয় হয়েছিল সেটা। আর জালালাবাদ পেরোবার আগে যে সরাইখানায় লেখক রাত কাটিয়েছিলেন সে সম্পর্কে আলোচনা করো, জালালাবাদ পেরোবার আগে যে সরাইখানায় লেখক রাত কাটিয়েছিলেন তা আলোচনা করো, এটা খুব ভালো প্রশ্ন, এটা খুব ভালো করে মুখস্থ করো। লিখে নাও, খাইবার অতিক্রমের বা খাইবার পেরোবার যে অভিজ্ঞতা সে সম্পর্কে আলোচনা করো, খাইবার অতিক্রমের যে অভিজ্ঞতা সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন লিখে নাও, আফগানদের ইতিহাস, আফগানদের ইতিহাস বর্ণনা করো, আর বাবরের কবর, বাবরের কবরটা আলোচনা করো, এই প্রশ্ন কটা করো, মোটামুটি কমন অবশ্যই পাবে, নিশ্চিত থাকো, চিন্তা করতে হবে না, তোমাদের অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে, ভালো রেজাল্ট করতে গেলে আমি মনে করি সবকটাই পড়ো, দেশে দেশে যে গ্রন্থের যে দশ নম্বর জন্য যে কটা দিলাম সে কটা খুব ভালো করে মুখস্থ করে নাও, আমি অবশ্যই লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দেবো, এর হাস্যরস কৌতুরসটা খুব ভালো করে আগে মুখস্থ করো। আর যেটা বললাম জালালাবাদ পেওয়ার আগে সরাইখানায় যে লেখক রাত কাটিয়েছিলেন সেটা, আর যাত্রাপথে প্রথমে যে ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল এই কোশ্চেন দুটো, আর খাইবার ফেরবার অভিজ্ঞতা খুব খুব ভালো করে এই তিনটে কোশ্চেন করে রাখো পাঁচ নম্বরের জন্য। চরিত্র করা সবকটা, চরিত্র যে কটা বললাম পাঁচ নম্বরের জন্য সবকটা দেখে রাখো, একটা অথবা দুটো অবশ্যই পাবো চরিত্র করা, সাথের দাগেও একটা পড়ে, তাই অবশ্যই কিন্তু চরিত্র করা,
চরিত্র করা নিয়ে চিন্তা করতে হবে না, যার টেক্সট পড়া থাকবে তার আশা করি আলাদা করে আর নোটস পড়তে হবে না, তাও একবার করে রিডিং দিলে। চরিত্র পাঁচনামার জন্য লেখা মানে খুব সহজ একটা জল ভাত ব্যাপার, চরিত্র কাটা পাঁচনামার জন্য যে কটা বললাম অবশ্যই। আর জীবনস্মৃতি থেকে পরবর্তী পার্টে দিয়ে দেবো, চিন্তার কিছু নেই, খুব শীঘ্রই সেটা দিয়ে দেবো, আপলোড করে দেবো। জীবনস্মৃতি থেকে পরবর্তী পার্টে অবশ্যই তোমরা পেয়ে যাবে, চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই তোমরা পেয়ে যাবে।